Assalamualaikum warahmatullahi wabarakatuh. Muhtaram hadirin. Mohon Rabbul Alamin darbari syukriya adai korsi. Je mohon Allah Rabbul Alamin amaderke shaptahe অন্যতম একটি দিন গুরুত্বপূর্ণ একটি দিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিন সাইয়্যিদুল মাকাম সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর আসার ও বসার জন্য নামাজ আদায় করার জন্য যিনি তৌফিক দান করলেন সেই মুকিয়া গরিয়া সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে হৃদয়ে সবটুকু নামে অনুভূতিকে উজাড় করে পড়ে আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম আমি যখন প্রথম এখানে জুমা পড়াতে আসছিলাম ওই জুমা আমি আপনাদেরকে একটি কথা বলেছিলাম যে যে জুমার ক্ষতি একটি বিষয়কে কেন্দ্র করে কথা বলে এক জুমা দুই জুমা তিন জুমা দিয়ে ধারাবাহিক করে যারা আওয়াম কিছুই বুঝে না তারাও কিছু বুঝতে পারে আর যখন একটি জুমায় হুট হাট করে সবকিছু শেষ করে দেওয়া হয় মজা লাগে তবে কিছুই বুঝে যায় না সেজন্য আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা প্রতিটি ঈমানদার আল্লাহ দরবারে দাঁড়িয়ে রাসূলের প্রতি ঈমান আল্লাহর প্রতি ঈমান আখিরাতের প্রতি ঈমান পরিপূর্ণ কামিল হতে পারলে দাঁড়াতে পারবে না পারবে না পরিপূর্ণ ঈমানদার হতে পারলে কবরে জবাব দিতে পারবে না পারবে না পরিপূর্ণ ঈমানদার হতে পারলেই দুনিয়াতে রাসূলুল্লাহর উম্মত বলে পরিচয় বহন করবে না করতে পারবে না এজন্য আমি কবরের মানুষের মৌলিক তিনটি প্রশ্ন হয় প্রথম প্রশ্নটি আল্লাহ এটাকে ওলামায়ে কেরাম বলেছেন ঈমানের প্রধান প্রথম মূলনীতি দ্বিতীয় প্রশ্ন হয় দ্বীন এটি হচ্ছে ওলামায়ে কেরাম বলেন দ্বীনের জ্ঞান অর্জন করা দ্বীনের উপরে ঈমান আনা এটা ঈমানের দ্বিতীয় মূলনীতি সর্বশেষ মুহাম্মদ আরবি সাইয়্যিদুল মুরসালিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে রাসূলকে দেখানো হবে জিজ্ঞাসা করানো হবে তিনার সম্পর্কে ঈমান আনা ঈমানের তৃতীয় মূলনীতি যেহেতু মাসটি রবিউল আউয়াল আমরা রাসূলকে সবাই ভালোবাসি বলেই প্রকাশ করি সকলের ভালোবাসার ভিন্ন ভিন্ন ধরন যতক্ষণ পর্যন্ত আমার প্রেম ভালোবাসা ঈমান সাহাবায়ে কেরামের মত হবে না ততক্ষণ কোন মুসলমান কামিল ঈমানদার হতে পারবে না একই কথা বারবার বলা মানে সেট হয়ে যাবে যা আল্লাহ পাক একটি শব্দ যিনি যিনি জায়গায় জোম করেছেন ওই ওই জায়গার কথা কেরামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে না সুবহানাল্লাহ শব্দটি হলো আজিম আল্লাহ পাক তার আরশকে বলেছেন আজিম ইমাম বাগাবি রাহিমাহুল্লাহ তিনি বলেন আরশ কত বড় তা বোঝার আগে আল্লাহ যে সূরা বাকারার ভিতরে আয়াতুল কুরসির ভিতরে যে বললেন ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরশ আরশের উপরে যে আল্লাহর কুরসি এটা বিস্তৃতি ওয়াসাত বর্ণনা করতে গিয়ে তিনি বললেন যে কোন মুসলমান যদি এটা প্রশস্ত বুঝতে পারে সে বলে দিবে যে আরো সারা বোঝা দরকার নাই কত বড় মানুষের বিবেকে ঢুকবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনকে আজিম বলেছেন তাফসীরে তাবিদ প্রণেতা বলেছেন ইমাম রাজি রাহিমাহুল্লাহ যে কি কোরআনের ব্যাখ্যা আমরা করব অথচ ওনার তাফসীর গোটা দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ তাফসীর উনি বলেছেন কোরআনের একটি আয়াতের তাফসীর করতে গিয়ে শত শত পৃষ্ঠা শেষ হয়ে যায় তারপর আমি তাফসীর শুরু করছি বলে আমার মনে হয় না সুবহানাল্লাহ তিনি সর্বশেষ বললেন
আমার তখন একটি কথা বুঝে আসলো, আল্লাহ পাক কোরআনকে আযীম বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাথানি ওয়াল কোরআনিল আযীম। আল্লাহ কোরআনকে আযীম বলেছেন, উনি বললেন এটার ব্যাখ্যা দুনিয়ার কোন মানুষ শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আযীম শব্দটা তার হাবিবকে উপহার দিয়েছেন। ওয়াইন্নাকা লাআলা খুলকিন আযীম, এই রাসূলুল্লাহর মহান চরিত্রের সঙ্গে আমার আল্লাহ আযীম বলে গোটা দুনিয়াকে মেসেজ দিয়েছে, আমার হাবিব এমন একটি প্রজ্বলিত প্রদীপ গোটা দুনিয়ার মানুষের আগুন থেকে আগুন গ্রহণ করবে, আলোক থেকে আলো গ্রহণ করবে, তার আযীমের প্রশস্ত শেষ হবে না। আমাদের আলোচনার শিরোনাম ছিল রবিউল আউয়াল মাস, রাসূলুল্লাহ উম্মতের প্রতি কি কি হক রাখেন, কি কি অধিকার রাখেন। তার প্রধানতম অধিকার হচ্ছে উম্মত তার রাসূলের প্রতি সমস্ত শর্ত পূরণ করে ঈমান আনবে। সেই ধারাবাহিকতায় আমি প্রথম জুমায় কথা বলেছিলাম, ঈমান আনার জন্য প্রত্যেকটি উম্মাহকে খাঁটি উম্মাহ হওয়ার জন্য কয়েকটি বিষয় জানতে হবে, বুঝতে হবে, তারপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। এর ভিতরে আমি প্রথম জুমায় একটি পয়েন্টে কথা বলেছিলাম, রাসূলুল্লাহর নাম মোবারক জানা, কয়েকটি নাম উম্মত হিসাবে মুখস্থ রাখা। আমরা দ্বিতীয় জুমায় গত জুমায় কথা বলেছিলাম বিশ্বনবীজির সোনালি নসব নামা, কোন বংশে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠালেন, বংশের প্রদীপ গুলো পুরুষগুলো কত দামি ছিল, বংশের প্রতিটি নারী গুলো পৃথিবীতে কত সন্ন্যাসী সোনালী নারী ছিলেন। এরপর পয়েন্ট, আমি তৃতীয় পয়েন্টে কথা বলেছিলাম, আল ঈমান বিপাশারিয়া, আমার রাসূলুল্লাহ সম্পর্কে বিশ্বনবীজি কি মানুষ ছিলেন এই ব্যাপারে ঈমান আনা। ঈমানের কথা বলতে গিয়ে রাসূল গায়েব জানেন কিনা, রাসূলুল্লাহ ঘুম কিনা, বিশ্বনবীজি মানুষ কিনা, এই বিষয়গুলো আমার যতটুকু ব্রেনে ধরেছে আমি বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক এই কয়েকটি পয়েন্ট বুঝা জানা পরিপূর্ণ ঈমান আনার তৌফিক দান করে পুরো। আমি সম্মানিত সুধি, আজকের জুমার আমাদের চতুর্থ পয়েন্ট, আল ঈমানু বিমা যা মিন সিফাতিল খালকিয়্যাতি ওয়াল খুলুকিয়্যা, রাসূলুল্লাহ সৃষ্টিগত চরিত্র, সৃষ্টিগত চরিত্রটা কেমন। আমি গত জুমায় একটি কথা বলেছিলাম, সর্বশেষে মনে আছে কিনা জানি না, যে গোটা দুনিয়ার ভিতরে যত নবী রাসূলরা আসলেন তাদেরকে আল্লাহ পাক বিশেষ একটা একটা বৈশিষ্ট্য দিয়েছিলেন। গোটা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিন কেরাম বললেন, বিশ্বনবীর হাদিস গবেষণা করলে দেখা যায় গোটা দুনিয়ার ভিতরে সমস্ত নবীদের বৈশিষ্ট্য আল্লাহ পাক একসাথে রাসূলুল্লাহকে দান করলেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মহান চরিত্র আর মহান সৌন্দর্য গোটা দুনিয়া অবাক, কোরআন প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে। তাকে যখন সুলেখার বান্ধবীরা দেখলো এত সুন্দর পুরুষ, সুবহানাল্লাহ, তারা নিজের আঙ্গুল কেটে ফেলেছে, তারা কলকাতে একটি আঙ্গুল কেটে ফেলেছে আর বলেছে, সুলেখা তুমি যে পাগল হয়েছ ইসুফের জন্য তার প্রমাণিত হলো আল্লাহ দুনিয়াতে এর থেকে সুন্দর মানুষ পৃথিবীতে হতে পারে না। এটা ছিল নবী ইউসুফের বৈশিষ্ট্য। জগৎবিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম আবু হুরায়রা তিনি অনেক বিষয়ে হাদিস বর্ণনা করেছেন। তিনি বললেন আল্লাহর হাবিব কেমন সুন্দর ছিল, তা রাসূলুল্লাহ যাহা মোবার যে একবার দেখেছে সে বুঝতে পেরেছে। এমনও অনেক সাহাবি ছিল রাসূলের দরবারে দুপুরের সময় এসে বসে থাকতো,
রাসূল বলতেন সাহাবী তুমি না বাড়িতে গেলে আমার থেকে অনুমতি নিয়ে খাওয়ার জন্য তো ইয়া রাসূলুল্লাহ যাওয়ার পরে স্ত্রীকে জিজ্ঞেস করলাম আমাকে খেতে দাও স্ত্রী পাতিলটার দিকে তাকায়া বলল কিছুই নাই রাসূল এই দুপুরের সময় সকাল থেকে কিছুই খাওয়া হয়নি এই ক্ষুধার যন্ত্রণা কেমন করে সহ্য করি আবু হুরায়রা বলছেন যেহেতু উনি আসহাবে সুফার অধিবাসী ছিলেন সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ কখনো কখনো মাটিতে গড়াগড়ি করতাম কখনো কখনো নিজের পেটটা মাটির দিকে দিয়ে চাপ দিয়ে রাখতাম কখনো কখনো নিজের পেটের উপরে ইট বসিয়ে রাখতাম এর পর ক্ষুধার যন্ত্রণা নিবারণ হতো না রাসূল বলতেন তো আমার কাছে তো কিছুই নাই তো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম যখন আপনার নূরানি জাহান মোবারকের দিকে তাকাই এই জমিনের ভিতরে আমার এক ফোঁটা পানির পিপাসাও লাগে না আবু বকর বলে রাসূলুল্লাহর সঙ্গে আমি সফরে বের হলাম বের হওয়ার পরে আমার খুব পানির পিপাসা লেগেছে আমি রাসূলুল্লাহকে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার মুষ্টিতে পানি আছে তো আবু বকর এমন একটু পানি আছে আমার খুব পিপাসা লেগেছে তুমি খেলে আমার পিপাসা দূর হবে না আমি খেলে তোমার দূর হবে না আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন গোটা দুনিয়াতে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ আপনি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূল আপনি পান করুন আপনি পান করুন রাসূলুল্লাহ আবু বকরের অনুমতি যখন পেলেন রাসূল আপনি পান করুন রাসূল যখন মুখে পানিটা তুললেন প্রখর রক্তের ভিতরে আবু বকর বলে তো আমি যদি আমার মুখ দিয়ে বলি হয় তোমার ইতিহাসে অনেকে বিশ্বাস করবে না এজন্য আমি কাবার পুরো আল্লাহ কসম করে বলি আমি যখন দেখলাম রাসূলুল্লাহ পানিটা নিচের দিকে যাচ্ছে আমার সাথে সাথে পিপাসা দূর হয়ে গেছে আমার মনে হচ্ছে রাসূল নয় আমি পানিটা পান করছি অসংখ্য কাফের আবু জাহেল বলত যখনই মক্কার সময় হজের সময় হতো বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আবু জাহেল আবু লাহাব মানুষ দাঁড়া করিয়ে দিত যে বিভিন্ন দেশ থেকে যখন লোক আসবে যেন মোহাম্মদের কাছে না যায় তো একটা কাফের জিজ্ঞেস করতো কেন আল্লাহ পাক তার চেহারার ভিতরে কি এমন মুজিজা দিয়েছে কি এমন আলো দিয়েছে যে তাকায় সে পাগল হয়ে যায় সুবহানাল্লাহ যখন ইয়েমেন থেকে শাম থেকে সিরিয়া থেকে গভীর মনোযোগ আমার রসুলের চেহারা বর্ণনা হচ্ছে লোকেরা আসতো ওতবা সাহেবা মুগিরা আবু লাহাব আবু জাহেল তারা বলতো এই খবরদার মক্কার ভিতরে একটা পাগল আছে তার কাছে যাবা না তোমাদেরকে জাদু করে ফেলবে দেখবেন আপনি যদি আপনার ছেলেকে একটা কথা বলেন খবরদার অমুক আলমারিতে একটা জিনিস রেখেছি সাবধান হাত দিবা না আলমারিতে আমি তালাও লাগাই নাই ছেলে সারাদিন শুধু জপবে কখন মা একটু দূরে যান কি আছে দেখবো যদি আপনি কারোর কাছে স্মৃতি প্রেরণ করেন খবরদার এখানে কি লেখা আছে যদি বড় তোমার মায়ের আছে ছেলে কি করে আস্তে করে ফিটটা খুলে দেয় ভিতরে যে যতক্ষণ পড়তে পারে না ততক্ষণ তার জ্বালা মিঠে না যে জিনিস মানুষ ধারণ করে বেশি ওই জিনিস মানুষের আকর্ষণ পায় সুবহানাল্লাহ এই কাফেলেরা বলতো কি এমন মানুষ যে পাগল আল্লাহ হাবিব খানায় কাবার সামনে বসে থাকতে পরবর্তীতে যারা মুসলমান হলে তারা বলতে তাদেরকে জিজ্ঞাসা করা হতো তুমি কেন মুসলমান হয়েছো তোমাকে মোহাম্মদ দাওয়াত দিয়েছে তো না যখনই আবু লাহাব বলল একটা পাগল তার কাছে যাবা না যখনই আমরা খানায় কাবার দিকে তাকাতাম আর ওই মানুষটার দিকে তাকাতাম মনে হতো আল্লাহর ঘর তার চেহারা মোবারকের ভিতরে আসতেছে সুবহানাল্লাহ তখনই অন্তরে একই হতো নূর চমকানো হেদায়েত আসতো এমন লোকটা আল্লাহ নবী ছাড়া কেউ হতে পারে না আর জয় হোক সুবহানাল্লাহ
জনাব বিখ্যাত মুহাদ্দিস আবু হুরায়রা বলেন যিনি আল্লাহর নবীর জগতের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করলেন তিনি বলেন মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বলে জগতের মানুষ শুনো আল্লাহ দুনিয়াতে আমি আবু হুরায়রা বিশ্ব নবীজির থেকে সুন্দর কোনো কিছুই আর দেখি নাই সুবহানাল্লাহ কান্না শামসা তাজরি ফি ওয়াজহি আবু হুরায়রা বললেন জগৎবাসী শোনো আমি তোমাদেরকে জানাচ্ছি রাসূলুল্লাহর চেহারার বর্ণনা আমি যখন দিনের বেলায় রাসূলুল্লাহর দিকে তাকাতাম আমার মনে হতো সূর্যটা আল্লাহ হাবিবের চেহারার ভিতরে ঢুকাচ্ছিল আয়াসামাল্লাহু
biwajihi Muhammad sallallahu alaihi wasallam. Tafsir pronita ruhul ma'anir musannif bole wattuha dara Allah rabbul alamin tar habibe chehara mubarakir qasam koreche Allahu akbar subhanallah koto dami chehara amar rasuler jei rasul amra peyechi kota duniyar bitore sorbosheshto sundor Allah habib ke amra dan korle ontoto ei koyekti kotha theke motamoti amra ki etuku bujhte perechi kota duniyar shreshto sundor ke chilen jonobole jonobole rasulullah ke chilen ke chilen amar rasulullah srishtigoto boishishto bornona korte giye bole Rasulullah gaer bhitore chilo mishker gram Rasulullah hater bhitore chilo samir gram Rasulullah paer bhitore chilo amborer gram Bishwanabijir ghamer bhitore chilo kolaber gram subhanallah duniya jagat bikkhato onek muhaddis boleche Bishwanabijir uhuder pantore jokhon kafirra tin manlen রাসূলের দাঙ্গা শহীদ হলো রাসূলুল্লাহ উহুদের যেই কিনারা ইসলাম নিয়ে প্রান্ত হয়ে বসে থাকলেন এখনো যদি কোন মুহাদ্দিস সেখানে নাকটা মারা হয় এখন সেখান থেকে কোলা করে গ্রাম দেখো সুবহানাল্লাহ আজ বিভিন্ন দেশের বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে উহুদের ময়দানে যেখানে আল্লাহর হাবিবের রক্ত লেগেছে তার স্যাটেলাইট দিয়ে গবেষণা করে দেখলো কোটা উহুদ তার নিচ থেকে সম্ভব হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তার সৃষ্টিগত এত বেশি বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন এজন্য আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি শামায়িলের রাসূল শামায়িলের তিরমিজি রাসূলুল্লাহ অবলম্বনের উপরে অনেক কিতাব রচিত হয়েছে এগুলো পাওয়া যায় এগুলো কিনবেন আপনি যদি আল্লাহ হাবিবকে ভালোবেসে ঈমান এনে কেমন ছিল আমার রাসূলুল্লাহ জিহাদ মুবারক চোখ মুবারক ঘুড়ি মুবারক চুল মুবারক হাত মুবারক কেমন ছিল এগুলো যদি আপনি পড়েন আমার তো একই হয় পুরো চিত্রটা চোখের সামনে আসবে সুবহানাল্লাহ অনেক মুহাদ্দিসরা বলেছে নিজের কানে শুনেছি যে সময়ের তিরমিজি যখন ছাত্রদেরকে পড়াতাম চোখের পানি ছেড়ে দিতাম আমার রাসূল বুঝি এমন ছিলেন রাত্রিবেলায় দুরুদ পড়তে পড়তে ঘুমাইছি ফজরের আগে রাসূলকে স্বপ্নে দেখেছি তামান্না করেন তামান্না করেন আমার রাসূল বলেছে যে আমাকে দেখেছে আমাকেই দেখলো শয়তান আমার চেহারা করতে পারে আর যে আমাকে সরাসরি আর ঘুমন্ত অবস্থায় একবার দেখলো হাকমাল্লাহুল জান্নাহ জাহান্নাম তার জন্য আল্লাহ হারাম করে দিবেন এজন্য পড়বে এই যে ওলামায়ে কেরাম বলেন ঈমান এই যে টাইটেলগুলো বর্ণনা করলেন আলামত বর্ণনা করে কেন ওলামায়ে কেরাম জানেন যদি শুধু বলা হতো ঈমান আনলে হওয়া নাই তাহলে সবাই বলতো ঈমান তো এনেছি যখনই বললেন ঈমানে কামেল হতে হবে এই বিষয়গুলো জানতে হবে তখন আপনার তামান্না জাগবে আকাঙ্ক্ষা হবে হায়রে আমার রাসূলের চেহারাটা কেমন ছিল তার তাকানোর ভঙ্গিমা কেমন ছিল এটা কি সত্যি যে তার দিকে তাকালে ক্ষুধা নিবারণ হয় এই তামান্না নিয়ে যখন পড়বে আর দুরুদ পড়বে আমার একই হয় রাসূলের চেহারা নসিব হয়ে যাবে সুবহানাল্লাহ এবং রাসূলের সৃষ্টি মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় রাসূলুল্লাহ চরিত্রগত বৈশিষ্ট্য আখলাক তিন ধরনের হয় বুঝতেছেন আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন আখলাক কয় ধরনের হয় তিন ধরনের জোরে বলেন তিন ধরনের আখলাকে কারিমা আখলাকে হাসানা আখলাকে আজিমা সর্বশ্রেষ্ঠ আখলাক হলো আখলাকে আজিমা আজিমার একটি ব্যাখ্যা করেছেন যে এটা এমন একটি আখলাক যা মানুষ যদি অন্যায়ভাবে কেউ কাউকে একটা থাপ্পড় দিল ধরেন আপনাকে কেউ একটা থাপ্পড় দিল
আপনি পুনরায় তাকে থাপ্পড় দিলেন না আপনি তাকে ক্ষমা করে দিলেন শুধু ক্ষমা করে দেন নাই তার একটা উপকার করে দিলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বেলালকে নিয়ে কিছু সাহাবীদেরকে নিয়ে কোন একটি যুদ্ধ থেকে ফিরতেছিলেন কয়েকজন বালক বেলালকে দেখার পরে আযান দিয়ে ব্যঙ্গ করতে লাগলে তারা মুসলিম ছিলেন না বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ তারা যে আযান দিয়ে ব্যঙ্গ করে আমার তো সহ্য হচ্ছে না রাসূল বললেন একটা ধরতে পারবি না দেখো তো বেলাল ধরে ফেললেন একজনকে আসলে এটা মুসলিম ওই মানুষটার মুসলিম দামি ছিল কিনা ধরা খেয়ে গেছে রাসূল ডাকলেন নাম জিজ্ঞেস করলেন বললেন এই বালক এতক্ষণ তুমি কি বলেছো বলো তো না আমি বলবো না এবার রাসূলুল্লাহ মুসকি হেসে বললেন আমি বলি তুমি আমার সাথে বলো তো জি বলেন রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই বালকটি বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার পুরো আযানটা দিলেন দেওয়ার পরে বললেন যাও চলে যাও দমক দিলেন না রাগ করলেন না চলে যাও বালক নিচের দিকে তাকায় বসে আছেন রাসূল এ যাও না কেন আমি যাব না একটা জিনিস ছাড়া তোমাকে আমি কি দিব তুমি তো অপরাধ করেছো ও অপরাধের শাস্তি নেওয়ার জন্য বসে আছে কি শাস্তি নিবা ও আমারে কালিমাটা পড়ে কি ছিল আমার রাসূলের জবানে আল্লাহু আকবার বিশ্বনবীজি ওই সাহাবী খেয়াল করলেন মাথার উপরে হাত রাখলেন দোয়া করলেন বরকতের জবানে জবানে কালিমা পড়ালেন ওই বালকটির নাম হলো আবু মাহজুরা রাসূলুল্লাহ বললেন আজকে থেকে তুমি শুধু আমার সাহাবী নয় তুমি আমার স্পেশাল মুয়াজ্জিন হয়ে গেছো আবু মাহজুরার ইন্তেকালের আগ পর্যন্ত চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছিল কাটতেন না সাহাবীরা আবু মাহজুরার চুল থেকে নাক লাগাইয়া গোলাপের গ্রাম দিতেন আর আবু মাহজুরাকে বলতেন চুল কাটো না কেন তোমরা কি জানো না রাসূলুল্লাহ মোবারক হাত আমার মাথার উপর রেখে দোয়া করেছে যে হাত চুল লেগেছে এটা নিয়ে তুমি কবর যাও সুবহানাল্লাহ আখলাকে আজিমা যিনি কোনো দিন কোনো মানুষের প্রতিশোধ নেন নাই শুধু দোয়া করেছেন আবদ করেছেন উপকার করেছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এজন্য ওলামায়ে কেরাম বললেন আপনাকে বিশ্বনবীজির সত্যবাদিতা আমানতদারিতা ন্যায়পরায়ণতা যতগুলো আখলাক আছে যদি ইমানদার হতে চান এই বিষয়গুলো সাপ্তাহ বাই সাপ্তাহ পড়াশোনা করাই লাগবে বলে সুবহানাল্লাহ বুঝবেন কিভাবে আমার রাসূলুল্লাহ কতটুকু উচ্চ মানের সত্যবাদী ছিলেন রাসূলুল্লাহর নবুয়তের আগে বিশ্বনবীজিকে কোন মানুষ মোহাম্মদ নামে না যা যা চিনতেন যদি বলা হতো সাদিকুল আমিন চিনো কহা সুবহানাল্লাহ পড়ে রাসূলুল্লাহ কেন সত্যবাদী ছিলেন আজ সমাজের জন্য সবচেয়ে বড় মেসেজ রাসূলের নবুয়তের আগে তার নামের পরিচয় থেকে তার গুণের পরিচয় মানুষের কাছে সবচেয়ে বেশি ছিল সুবহানাল্লাহ মানুষ যদি বলতো মোহাম্মদকে চিনো মানুষ চিন্তায় পড়তো যদি বলতো সাদিকুল আমিনকে চিনো হ্যাঁ তিনি তো মোহাম্মদ সুবহানাল্লাহ এই জন্য আমাদেরকে শপথ দিতে হবে আমার নামে আমার পরিচয় নয় কর্মেই আমার পরিচয় ঠিক না এই জন্য আমি প্রায় বলি জানাজার খাটিয়ে যখন মানুষ মঞ্জিলকে দাঁড়া করা আমাদের এলাকায় আছে আপনাদের কাছে আছে জানি না লোকটা কেমন ছিল ভালো আমার এক কুপাতো ভাই ওদিন আমার বললে যে চিটাগাং থেকে একটা লোক জানাজায় আসছে আমি তার পাশে
ইমাম সাহেব জিজ্ঞাসা করতেছে লোকটা কেমন ছিল তো লোকটা ওখানে থেকে আস্তে আস্তে বলতেছে জোরে বলতে ঝামেলা পড়ে যাবে আল্লাহই ভালো জানে তিনবার এই কথা বলল পরে আমাকে কতবার জিজ্ঞাসা করলো এটা কেন বললে আমি আসলাম চিনতে লোকটাকে আমি চিনি আমার আত্মীয় একজন হয় এজন্য আমি আসছি লোকটা কেমন ছিল কেমন মানুষের সঙ্গে তার জীবন চলেছে উঠা বসা কথাবার্তা আমি কেমন করে বুঝব আমি আল্লাহ ভালো জানি আল্লাহ ভালো জানি এটি হচ্ছে একটি উত্তর আপনি যদি সমাজের ভিতরে গোপনে গোপনে প্রকাশ্যে প্রকাশ্যে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে রাসূলুল্লাহর পুরো জীবন থেকে ইতিহাস গুলো গবেষণা করে আমলে পরিণত করে আল্লাহ প্রতিষ্ঠা করে বাবা আপনি কেমন আছেন কথাটা আগামীকাল দশটার জানাজায় জিজ্ঞাসা করা হবে কিন্তু যখনই মাইকে মুয়াজ্জিন ঘোষণা করেছে মসজিদের অমুক কমিটির লোকটা মারা গিয়েছে কিছু গরিব কিছু মুসল্লি আহ করে উঠবে স্ত্রী জিজ্ঞাসা করবে আহ করে বললা ওই লোকটা কত ভালো ছিল কত সৎ ছিল কত মিষ্টি বাসী ছিল কত আমানত তালিকা ছিল এই যে আপনি তার আলামতে সেবা কামনা করছে তখনই তার জান্নাত দেখা হচ্ছে রূহ এই রূহটার উপরে আমি যখন বক্তব্য দিব পুরো মৃত্যুটা আপনাদের সামনে চিত্র অঙ্কন করবো ইনশাআল্লাহ এই রূহটা ঘুরতে থাকে পুরো দেহ চারো মাসে আর বলে তুই কতই না ভালো ছিলি তুই কতই না দামি ছিলি তোর প্রশংসা অমুক ঘরে চলছে সেখানে ফেরেশতা তোর কথাগুলো রেকর্ড করছে এজন্য নাম দিয়ে পরিচয় নয় কর্ম দিয়ে আমার হাবিবের মতো পরিচয় তোলার নামই হচ্ছে উম্মতুর রাসূল সুবহানাল্লাহ রাসূলুল্লাহ পাহাড়ের উপরে উঠলেন সবই জানি আমি শুধু সুপ্ত মানিকের উপরে একটি পয়েন্ট দাঁড়া করাচ্ছি পাহাড়ের উপরে উঠে বললেন সব গোত্রকে ডাকলেন আর বললেন ইন্নামা আনা নাযীরুন ইয়া গোত্র সবাই আসার পরে বললেন আমি আপনাদেরকে একটি কঠিন সংবাদ দিতে যাচ্ছি রাসূলের পাহাড়ের উপরে উঠলেন বললেন আমি যদি বলি পাহাড়ে এপাশে শত্রু বাহিনী অপেক্ষা করছে আপনারা কি বিশ্বাস করবে তারা সবাই এক বাক্যে জবাব দিয়েছিল মা জাররাবনা কাযিবান কতুন তারা তো বলতে পারত মোহাম্মদ এটি একটি খবর পাহাড়ের পাশে শত্রু আছে বিশ্বাস হয় অবিশ্বাস হয় তারা এক বাক্যে গোটা মক্কা সালাদা বলল নবুয়তের 40 বছরের ভিতরে নবুয়তের আগে 40 বছরের ভিতরে তুমি মোহাম্মদ এক দিনের জন্য এক মুহূর্তের জন্য মিথ্যা বলে নাই তুমি আজকে সত্য কথাই বলছো তিনি নবী তিনি পাহাড়ের উপরে উঠলেন এ পাহাড় দেখেন ও পাহাড় দেখেন তিনি নবী যিনি দুনিয়াও দেখেন জান্নাতও দেখেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ মিম্বরে বসা মিম্বরে বসে হঠাৎ করে এমন করে হাত বাড়ালেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কথা চলাকালীন হাত কেন বাড়ালেন আল্লাহর হাবিব বললেন আমি মিম্বর থেকে যখন জান্নাতের ফলগুলোর বর্ণনা দিচ্ছি খোদার কসম জান্নাতের আঙ্গুলগুলো আমার সামনে এসে ঝুলল রাসূলুল্লাহ আমি চেয়েছিলাম দূরতে তোমাদেরকে দেখাতে আবার ছেড়ে দিয়েছি তিনি এমন নবী ছিলেন জাহান্নামের বর্ণনা দিতেন চোখের সামনে জাহান্নাম বাসত সুবহানাল্লাহ তিনি যখন মুসল্লায় দাঁড়াতেন তিনি বলতেন ওয়াল্লাহি খোদার কসম ইন্নি লা আরাল জান্নাত ওয়াল জাহান্নাম হাগুনা আমি নবী যখন মুসল্লায় দাঁড়াই আমি আল্লাহ জান্নাত জাহান্নাম উভয়টা দেখতে পাই সুবহানাল্লাহ চারিত্রিক চরিত্রটা কেমন ছিল শুধু কয়েকটা চরিত্র সাহাবী কেন্দ্রিক দেখাচ্ছি সাহাবা ইকরাম কেন্দ্রিক যখন খাদিজার সঙ্গে বিয়ে বলে খাদিজা বলল যে আমার স্বামী এই সন্তানটা এই বালের নাবালের শিশুটাকে ওকাজ মেলা থেকে আমার ব্যবসায়ী কাপেলা ক্রয় করে এনেছিল দাস হিসাবে আজকে থেকে এই শিশুটা এই সন্তানটা এই বালকটা মালিক মনির আপনাকে আমি বানিয়ে দিলাম সুবহানাল্লাহ কিছুদিন পরে এই বালকটা একজন আত্মীয় মক্কা মুকাররমা এসেছিলেন
সে জানতে পেরেছে মুহাম্মাদের পরে এই বালকটি আছে মা বাবাকে জানালেন মা বাবা আসলো আসার পরে মুহাম্মাদকে ডাকিয়া বললেন হে মুহাম্মাদ তোমার পরে আমার ছেলে আছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ পালক পুত্র নাম কি বলে 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 যায় আল্লাহ হাবিব বলেন কে জায়রা প্রদেন পুত্র কহা টাকা দল আমাদের সব সম্পত্তি লুট করে আনা শহর পালকটি নিয়ে আসলো টাকার বিনিময়ে ওকাজ মেলায় আপনার স্ত্রীর কাছে বিক্রি হয়ে গেল কত টাকা দিলে আপনি আমাদের কলিজার টুকরাকে ফিরাইয়া দিবেন রাসূল বললেন কি তখন জায়েদকে ডাকলেন জায়েদ তোমার মা বাবা যায় দাঁড়িয়ে আছেন মা বাবা বুকে নিয়ে চুমু দিচ্ছেন আদর করছেন বাবা বাবা বলে পরিচয় দিচ্ছেন যায় চুপ করে দাঁড়িয়ে আছেন একটু পরে বললেন যায় তোমার মা বাবা তোমাকে নিতে আসছে যায়েদের কোনো আওয়াজ নাই মা বাবা বললেন ইয়া রাসূলুল্লাহ হে মুহাম্মদ যত টাকা চাও যে টাকা দিয়ে ক্রয় করেছো দিয়ে দিব সন্তান দিয়ে দাও এবার রাসূলুল্লাহ চেহারা দিয়ে দাঁড়িয়ে বললেন যদি জায়েদ নিজের ইচ্ছায় যেতে চায় এক টাকাও লাগবে না যদি যেতে না চায় আমি মুহাম্মদ দাঁড়িয়েও দিব না সুবহানাল্লাহ মা বাবা বললেন জায়েদ চলো জায়েদ চুকির পান ছিঁড়ে দিয়ে রাসূলুল্লাহ ওপার ওপারে একটি চুমু দিলেন আর বললেন যদি আমার বাবা মুহাম্মদ হয় আমার মা যদি খাদিজা হয় তাদের মধ্যে গোটা দুনিয়ার মা বাবার ভালোবাসা আমি পাই নতুন করে আমার মা বাবার আর দরকার নাই ইয়া রাসূলুল্লাহ ফেদাকা ইয়া রাসূলুল্লাহ আমি আমাকে আপনার কবরে কুরবান করলাম তাদেরকে চলে যেতে পারি মাত্র কয়েক দিনের ভালোবাসা সুবহানাল্লাহ একজন সাহাবি তার নাম যায় কি আপনাদেরকে বলবো আবেগ না এই কথাগুলো যখন আমি নিজে পড়ি গতকাল রাত অনেক রাতে ঘুমিয়েছি যেহেতু পুরো সপ্তাহে আলোচনা দেখতে পারিনি আমি নিজে কল্পনা করতে পারি না কি ছিল আমার বস্তু কি ছিল তার ভিতরে আয়েশা বললেন তুমি কি জানো একজন সাহাবি করি যে ব্যবসা করে খায় ওকে আমার জানি করে আপনার জায়েজ সাহাবি ও কেন এসেছিল আপনার জন্য মাখন এনেছিল দুধ এনেছিল আপনাকে গ্রাহ পেয়ে চেহারা বলির করে ব্যবসার জন্য বাজারে চলে গেছে আল্লাহর হাবিব সুলতান মদিনা কত বড় নবী তিনি বাজারের সামনের দিক দিয়ে ঢুকলেন না পিছনের দিক দিয়ে ঢুকলেন তাকাইয়া দেখলেন তার আদরের সাহাবি পুরো জিসিমটা ঘামে ভরে গেছে কিছু কিছু সাহাবি ক্রয় করতেছে একটু দূর থেকে ঘামের গন্ধ আসতেছে মুহাম্মদ আলী যার শরীর থেকে গোলাপের ঘ্রাণ আসে যার শরীর থেকে মেশকের ঘ্রাণ আসে যে নবী কোন শিশুর মাথায় হাত দিলে মানুষ বলে তো পারত যে এই শিশুর মাথায় রসুলের হাত পড়েছে সুবহানাল্লাহ ওই নবীজি জায়েদের পিছনে গিয়ে তার চোখটা ধরলেন জায়েদ বলল কে রসুল হাত একটু নাড়ালেন যায় পিছনের দিকে তাকায় দেখলে সে তো আর কেউ না আমার হাবিব রাসূলুল্লাহ যায় কি করলেন বললেন যে এই তো সুযোগ আমার জিসিমটা রাসূলের জিসিমের সাথে লাগবে যায় আবার নিজের পিঠটা রাসূলের বুকের সাথে লাগাইয়া দিলেন আমার রাসূল তাকে জড়াইয়া ধরে তার উপরে চুমু দিলেন আল্লাহু আকবার এখান থেকে গোটা দুনিয়াকে মেসেজ দিচ্ছে তুমি ক্ষমতাবান হও তুমি খতিব হও তুমি রাষ্ট্রপ্রধান হও তুমি যত বড় দায়িত্বের অধিকারী হও তোমার প্রধান কাছে তুমি মিশে যাও তাকে ভালোবাসো গরিবটারও ভালোবাসো বড়লোকটারে ভালোবাসো এটি আমি রাসূলুল্লাহর আদর্শ সুবহানাল্লাহ আজকে টাকা যদি একটু মালিক হয়ে যায় গরিব আমার কেটে দাঁড়াইয়া থাকে যদিও দারোয়ান ধাক্কা ধাক্কি করে আমি সিসি ক্যামেরা দেখতেছি এর পর বলি না ঢুকতে দাও কারণ গরিবের গায়ে কাম তুমি কি আমার রসুল থেকে দামি হয়েছ এর পরও যদি গরিবের সাথে কথা বলে চোখ আয়ের দিকে ফিরে আসি আচ্ছা আচ্ছা বুঝ
হচ্ছে বুঝ যা বল হয় না অতএব আমার রাসূল শুধু বুঝতে জানি জেসে টাকা জেসে এর সঙ্গে লাগাই আছে সুবহানাল্লাহ আর জন্য সুবহানাল্লাহ কেমন আদর্শ কেমন চরিত্র কেমন ব্যবহার আপনারা জানেন একজন সাহাবী এই ঘটনাটি আমাদের দেশে বিভিন্ন রকম করে বর্ণনা হয় সঠিক আমি আজকে আপনাদেরকে জানাচ্ছি সাহাবীর নাম হলো যুলখুয়াইসারা আল ইয়ামান বলেন তো যুলখুয়াইসারা আল ইয়ামান এই ছিল একজন আরেকজন ছিল যুলখুয়াইসারা আর তামিমি তামিমিটা হলো খাদিজিদের প্রধান যে আমার রাসূলের সামনে দাঁড়িয়ে বলছিল এদের আপনি ইনসাফের সাথে বিচার করুন বন্টন করুন রাসূল বলল বেটা আমি যদি ন্যায় ইনসাফের বন্টন না করি করবে না ওই লোক থেকে খালি সম্প্রদায় হয়েছে তার নাম হলো যুলখুয়াইসারা আর তামিম আর আমার হাবিবের যে সাহাবী ক্রান্ত বেদুই তার নাম হলো যুলখুয়াইসারা আল ইয়ামান রাসূল বলে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদা রাব্বি ফি রিদা ওয়ালিদাই ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতি ওয়ালিদাই ও উম্মত শুন যদি তোর মা বাবা তোর উপরে খুশি থাকে আমার আল্লাহ তোর উপরে খুশি থাকবে সুবহানাল্লাহ যদি তোর উপরে তোর মা বাবা উফ করে কষ্ট পায় দুঃখ পায় মুখা করে রাসূল বলে আল্লাহর কসম আল্লাহ তোর উপরে লানত দিবে উমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা রাসূল বললে এই দুই মা বাবাই তো জান্নাত এই দুই মা বাবাই তো জান্নাত বাবা কত বড় সম্পদ সারাটা দিন পাগলের মতো কাজ করে কত মানুষ গালি দেয় এই টাকার জন্য সন্তানের মায়ার জন্য তারপর বাসায় এসে সন্তানের মুখে চুমু দিয়ে আদর করে দুনিয়ার সব কষ্ট ভুলে যায় তার নামে তো বাবা সুবহানাল্লাহ আল্লাহ হাবিবের বেদুইন সাহাবি আসলেন আসার পরে গ্রাম্য সাহাবী অত কিছু বুঝতেন না তিনি মসজিদের শেষ প্রান্তে বসে প্রস্তাব করা শুরু করলেন আল্লাহ হাবিব দেখলেন সাহাবাই কেরাম খুব দ্রুত যাচ্ছেন তাকে ধরার জন্য আল্লাহ হাবিব বললেন খবরদার সাহাবীরা প্রস্তাব তাকে করতে দাও দুইটি কারণ এক নাম্বার সে যদি তোমরা উঠিয়ে ফেলো পুরো মসজিদে মসজিদে প্রস্রাব লাগবে দুই নাম্বার কারণ যদি তাকে উঠিয়ে দাও হঠাৎ প্রস্রাব বন্ধ কি দিতে আঘাত করবে আল্লাহু আকবার সাহাবী প্রস্রাব শেষ করলে রাসূলুল্লাহ বললেন বালতি আমাকে দাও আমি পরিষ্কার করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রাসূলের আখলাক এখন তো মূল কথায় আমি ঢুকিও না আল্লাহ হাবিব সাহাবীকে ডাকলেন বললেন আমার হৃদয়ের সাহাবী ও বেদুইন সাহাবী যুলখুয়াইসারা ইয়ামানি এটি তো ইবাদতের জায়গা এটি তো কোরআন তেলাওয়াতের জায়গা এটি জিকিরের জায়গা এটার ভিতরে আল্লাহ এবং তার বান্দার সম্পর্কের জায়গা তুমি কুরসুটা কি সাহাবী দাঁড়ায় বলে ওল্লাহি খোদার কসম মা বাবানি ওয়ালা সাপানি হে রাসূল আমি এমন অপরাধ করেছি আপনি ইচ্ছে করলে আমাকে আক্রমণ করতে পারতেন আপনি আমাকে ধোকা দিতে পারতেন ওয়াল্লাহি আমার কসম করতেছেন ওয়াল্লাহি আহসান মুআল্লিমান মিনহু ও রাসূল আল্লাহর কসম আপনার থেকে উত্তম শিক্ষক পৃথিবীতে আর আমি দেখি নাই সুবহানাল্লাহ 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 একজন সাহাবী আসলেন মসজিদে সাহাবীর নাম হলো মুআবিয়া ইবনে হাকাম রাসূলুল্লাহ তার বাড়ি গ্রাম দেশে যখন মুসলমান বলে এই সাহাবী দেখলে আল্লাহ হাবিব আসরের নামাজ পড়াচ্ছে নতুন মুসলমান বলে আসরের নামাজ পড়ানোর পরে রাসূলুল্লাহ দুবে গান করে সালাম পেয়ে গেল একটু সাহাবী আছে তাকে বলা তো সুদ গেদাই মানে ওর হাত বেশি লম্বা ছিল ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ কি আসতে কি দুই রাকাত হবে নাকি আপনি ভুলে গেছেন ও দুই রাকাত তো হবে না ভুলিও তো নাই আমি তো ঠিক মতো পড়াইছি
উম্মে সাহাবীরা সাহস পাচ্ছেন না কারণ তিনি এমন নবী যিনি ঘুমালেও নবী রাজি হন সামনে বসা আবু বকর ওমর রাসূল বললেন এই আমি কি নামাজ দুই রাকাত পড়াইছি আবু বকর ইয়া রাসূলুল্লাহ কিছু একটা হইছে আল্লাহর হাবিব আওয়াজ দাঁড়াই গেলেন দুই রাকাত নামাজ পড়ালেন সুসেসা দিয়ে নামাজকে শরীশুদ্ধ করলেন তাহলে মধ্যখানে কতক্ষণ কথা হলো এই সাহাবী দেখছেন নামাজের ভিতরে কথা বলা যায় সাহাবী চলে গেছেন তার এলাকায় বহুদিন পরে আসছেন আসার পরে সাহাবা একরাম নামাজ পড়তেছেন এই সাহাবী আসছেন তখন নামাজ দাঁড়ায় গেছে রাসূলের ইমামতিতে সাহাবী শেষ পর্যন্ত এসে আরেকজনকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম এখন নামাজে তো কথা বলার বিধান বাতিল হয়ে গেছে কোরআন আয়াত নাযিল হয়েছে সে তো জানে না এখন এই সাহাবী সালামের জবাব দেন এখন এর বলে কি আপনাকে ডাক করছে আবার সালাম দিল এই সাহাবী সব বড় বড় করতেছে এই জোরে জোরে বলতেছে কি আপনি আমার সব বড় করেন না এই যে কথাগুলো বলতেছে গোটা নববীর ভিতরে আওয়াজ হচ্ছে কোন কথা যখন বলবে না আমি নামাজ প্রিয় বান্দা নামাজ শেষ করলে বিশ্বনবীজি বলল কে সে যে মসজিদে নামাজের কথা বলেছে উনি দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আসসালামি কেন নামাজের কথা বলা যায় না সামনে আসো রাসূলুল্লাহ সামনে ডাকলে ডেকে বললেন সাহাবি তুমি তো বহুদিন আসো নাই ওয়াকুমু লিল্লাহি কানিতি কোরআনের আয়াত নাযিল হয়েছে তোমরা চুপে সাড়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও নামাজে কোনো কথা বলা যাবে না সাহাবীও বললেন এই সাহাবীও বললেন ওয়াল্লাহি মা তালাবানি ওয়ালা শাতানি তিনি এমন রাসূল তিনি এমন পয়গম্বর তিনি তো বাড়তেন আমাকে ধমক দিতে কই তিনি আমার তো ধমক দেন নাই তিনি আমার আদর করে বুঝালেন আজকে আমাদের মসজিদগুলোতে একটা ছোট বাচ্চা যখন কান্না করে আমরা সবাই তার ধমক দিতে যাই একটা লোকের মোবাইল বেজে উঠে এই লোকটা প্রতিদিন মোবাইল সাইলেন্ট করে আজকে ভুলে গেছে মোবাইল বেজে উঠছে লোকটা লজ্জিত যে আমার সবাই করবে দোষে সবাই কোন মানুষ যদি কোনো কথা বলতে দিকে একটু আওয়াজ হয়ে যায় সবাই তার ধরে কেন আমার রসুল তো তা করেননি আমার রসুলের আদর্শ আমি গ্রহণ করবো আমার লগের লোকটা মোবাইল দিয়েছে আমি বলবো ভাই সাইলেন্ট করতে মনে হয় জানেন না এটা তো ঘর তো সাইলেন্ট করে আসছে হয়ে গেছে যখন পুরা মসজিদ তাকে ধমক দিতে যাবে তখন ওই লোক সংশোধিত হবে না রাগ করবে ইসলামের প্রতি কিনা সৃষ্টি হবে আল্লাহ হাবিব নিম্নবিধান দিয়ে একজন লোক যদি এখন দাঁড়ায় আমার যদি বলে যে হুজুর ফালা মসজিদা তন্ত এর আমি কি তার সিগার জবাব দিব না আপনাদের বক্তব্য দিব কোনটা করব আমি সবাই তাকে ধমক দিব কি করলাম আমি রাসূলের সামনে সাহাবা কেরাম এমন ভাবে বসতে পাখি এসে বসে থাকতো সাহাবীদের মাথার উপর লড়াচড়া থাকতো না রাসূলের কথা শুনছে তো শুনছে দুনিয়া উলুম হয়ে যাচ্ছে খবর নাই রাসূলের জবান অভিনয় কায়েমের মাধ্যমে তার জবানে আল্লাহ কথা বলছে সাহাবীদের মধ্যখান থেকে একজন দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমাকে দিক সম্পর্কে কিছু বলেন রাসূল ডাক করেন মিম্বর থেকে নেমে গেলেন ওর কাছে চলে গেলেন বলল আমাকে একটু বসার একটু জায়গা করে দাও দিলেন সাহাবী গর্দানের উপরে হাত রাখলে চিত্তটা একটু চোখ বন্ধ করে চিন্তা করে হাত রেখে তাকে দিক সম্পর্কে জানালেন সাহাবী আলহামদুলিল্লাহ বললেন রাসূল আবার মিম্বর এসে বক্তব্য শুরু করছে বলবে তাহলে হুজুর আপনাকে প্রশ্ন করব না আজকে এমন হয়ে গেছে আপনি খুব বেশি জানেন জমি সম্পর্কে বর্তন সম্পর্কে পুরো গ্রামে আপনি জানেন একটা লোক চাচ্ছে আপনার কাছে একটু আসি বুঝতে আপনি বলতেছেন এখান থেকে সরো স্কুল কলেজ মাদ্রাসা সবাই একই অবস্থা ভালো মেধা স্টুডেন্ট কেউ জানতে যায় বুঝতে যায় আরে আমার সমানে সরো তো কেন আমার রসুলের আদর্শ তো এমন ছিল না তিনি ধনী গরিব জানলেওয়ালা না জানলেওয়ালা সবাইকে বুকে নিয়ে ইসলাম শিক্ষা দিয়েছে এজন্য আমি ক্ষতি আমার বড় দাম বড় ফখর আমার উমিদেও আসতে পারবে না আমার এক ভাই কয়েকটা দোয়া আমার থেকে লেখে
আমি বললাম ঘুমে আসে তো ঘুমে একটু ভয় ভয় লাগে আমাকে ভয় লাগে না কাকে ভয় লাগে ও কেমন কেমন লাগে কেন কেমন কেমন লাগে আপনি আমাকে বলতে পেরেছে লিখতে পারবেন না কেন এর পরও চাইনি খাতা কলম রেখে আসে পর আমি লিখে তার কাছে পৌঁছিয়ে দিলাম খতিব বলেন ইমাম বলেন আলেম বলেন উলামা উলামা উজালা জ্ঞানী যাকে পাবেন প্রশ্ন করবেন জানবেন আদবের সাথে আর যাকে প্রশ্ন করবেন আপনি রাসূলের আদর্শ মোতাবেক তাকে জবাব দিবেন কোন সুবহানাল্লাহ দুইটি কথা বললাম বাকি আর যে কয়েকটি কথা আছে ওগুলো আগামী জুমা শুরু করে আরেকটি পয়েন্টে ঢুকব আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো মানা বুঝা আমল করার তৌফিক দান করুন আমিন